বন্ধুরা, বাড়ি নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে বন্ধুরা, ধরুন আপনি আমাজন বা ফ্লিপকার্টে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছেন এবং সেক্ষেত্রে আপনার সেই প্রোডাক্টটা না এসে তার পরিবর্তে একটা অন্য প্রোডাক্ট এসে গেছে, সেই প্রোডাক্টটিটা আপনি কীভাবে এক্সচেঞ্জ করবেন বা আপনার টাকাটা রিফান্ড নেবেন, সেই পদ্ধতিটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমি আজকে দেখাবো আপনাদের আমাজনে একটা HP পেন ড্রাইভ অর্ডার করেছিলাম 32 GB, যে পেন ড্রাইভটা HP-র আসেনি, অন্য কোনো ব্র্যান্ডের তারা পাঠিয়ে দিয়েছে। তো আমি প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখাবো এবং এটাকে কীভাবে আপনারা রিপ্লেস করবেন, ঠিক আছে, সেটাও আমি। তো তো এই হচ্ছে পেন ড্রাইভটা। তো বন্ধুরা, আমি আমাজনে HP পেন ড্রাইভ অর্ডার করেছিলাম। তো এখানে আমার এসছে JPW বলে একটি কোম্পানি, ঠিক আছে, একটা পেন ড্রাইভ পাঠানো হয়েছে। তো আমি এখন চাইছি প্রোডাক্টটিকে আর কি রিপ্লেস করে, আমার যদি HP পেন ড্রাইভ হয় তো সেটাকে আমি নেবো, অথবা আমার টাকাটা রিফান্ড। তো এটা কীভাবে করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে এবং আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কীভাবে এটা আপনারা করবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আপনাদের কী করতে হবে না, প্রথমে আপনারা আপনাদের আমাজন অ্যাপটাকে ওপেন করে নেবেন। তারপরে এই উপরে দেখুন, এখানে 3 ডটে ক্লিক করুন। তারপর কী দেখুন, ইওর অর্ডার্স বলে একটা অপশন আছে, এখানে জাস্ট যাবেন। তো যাওয়ার পর বন্ধুরা দেখুন, এখান থেকে আপনি যে দেখুন এই HP পেন ড্রাইভ দেখুন এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার আজকেই জাস্ট ডেলিভারি হয়েছে, ঠিক আছে, ডেলিভার টুডে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা আমি কী করতে চাইছি না, এটাকে আমি রিটার্ন বা রিপ্লেস করতে চাইছি, ঠিক আছে, যদি আমার HP দেয় তো ভালো, না হলে আমি আমার টাকা ফেরত নেব। তো এখানে দেখুন, নিড হেল্প উইথ ইওর আইটেম অপশন হচ্ছে একটা, এখান থেকে কন্ট্যাক্ট সেলারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা রিটার্ন অর রিপ্লেস আইটেম। তো দেখুন, রিটার্ন অর রিপ্লেস আইটেম যেটা আছে সেখানে আমি ক্লিক করব। তো করার পর দেখুন, হোয়াই আর ইউ রিটার্নিং দিস, এখানে একটা আপনি এটা কেন রিটার্ন করছেন সেটা এখানে জিজ্ঞেস করছে। পারফরমেন্স ভালো নয়, ঠিক আছে, প্রোডাক্ট ড্যামেজ বা সিপিং বক্স ওকে, দেখুন এখানে দুজনে দিয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে যেটা আপনার প্রবলেম হবে, যার জন্য আপনি ফেরত দিতে যাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখুন, আমার যেহেতু আর কি HP-র অর্ডার দিয়েছি কিন্তু এসেছে আমাদের কি JPW, তো এখানে আমি রং আইটেম ওয়াজ সেন্ট ক্লিক করে দিলাম। এখানে দেখুন, এখানে লিখতে বলছে কি পাঠানো হয়েছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য আইটেম রিসিভ ইন ইমেল, ঠিক আছে, এখানে অপশন আছে। তো আমি এখানে জাস্ট নর্মালি লিখে দিলাম আই, তো এটা আমি আমার প্রবলেমটা একটু লিখে দিলাম, এটা অপশনাল, ঠিক আছে। তো এরপরে কি করবেন না, কন্টিনিউ করে দেবেন। তো এরপর দেখুন, এখানে দুটো অপশন দিচ্ছে, অ্যাড টু ইওর আমাজন পে ব্যালেন্স অথবা রিফান্ড টু ইওর অরিজিনাল পেমেন্ট মেথড, ঠিক আছে। তো এখানে দেখুন দুটো অপশন দিয়েছে, তার মধ্যে যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি এখানে অ্যাড টু ইওর আমাজন পে ব্যালেন্স, এখানে আমি আমাজন পে ব্যালেন্স এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে না, এটা আপনার আমাজন ওয়ালেটে চলে আসবে। এবং আপনারা যদি ব্যাঙ্ক থেকে পেমেন্ট করে থাকেন তাহলে কী হবে না, সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্কে এটা চলে আসবে, ব্যাঙ্কে রিফান্ড চলে আসবে। তো এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি ক্যাশ অন ডেলিভারি করে থাকেন তো সেক্ষেত্রে আপনার এখানে কী করতে হবে না, এই অ্যাপে আপনাদের যে ব্যাঙ্ক লিঙ্ক থাকবে বা আমাজন পে ওয়ালেটে সেটা রিটার্ন হবে, আপনারা সিলেক্ট করবেন যা সেটাতে হবে আর কি, ঠিক আছে। তো এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন পিক আপের জন্য কোনো চার্জ এখানে নেওয়া হবে না, ঠিক আছে। পিক আপ ডেট এবং টাইম দেখুন এখানে দিয়ে দিয়েছে, স্যাটারডে 5 ডিসেম্বর 7টা থেকে, বুঝতে পারছেন, এখানে টাইমটা দিয়ে দিয়েছে, মধ্যে পিক আপ হয়ে যাবে। তো এখানে দেখুন কনফার্ম ইওর রিটার্ন অপশনে ক্লিক করে দিন। তো এখানে দেখুন শিডিউল হয়ে গেছে, ইওর পিক আপ ইজ শিডিউল, ঠিক আছে। এরপর কী হবে না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিক আপ হয়ে যাবে এবং আপনি আপনার প্রোডাক্টটা কুরিয়ার বয়কে দিয়ে দেবেন, তারপরে আপনার রিফান্ড আপনি পেয়ে যাবেন 3 থেকে 5 দিনের মধ্যে, ঠিক আছে, যখনই এটা আর কি ওরা আর কি 4G স্মার্ট টেলিকম এটা হচ্ছে সেলার, এদের কাছে যখন এই প্রোডাক্টটা পৌঁছাবে তখন তারপরে আপনারা আপনার রিফান্ডটা আপনাদের আমাজন পে ওয়ালেটে, আমি যেটা সিলেক্ট করেছি, ঠিক আছে, আমাজন ওয়ালেটে আমার রিফান্ড হয়ে যাবে। তো এই বিষয়ে রাখি, আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে, আমার জন্য আমি আগেও অনেক কিছু রিফান্ড করেছি, এরা খুবই ট্রাস্টেড এবং রিফান্ড করে দেয়, এমন কোনো ব্যাপার নেই।
প্রোডাক্ট রং এসছে, আপনারা প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আমি ডিফারেন্ট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই যে কোনো প্রোডাক্ট যদি মিসম্যাচ হয় বা ভুল প্রোডাক্ট আসে তো আপনারা রিফান্ড করতে পারেন অথবা রিপ্লেস করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের প্রোডাক্টটাকে রিটার্ন করবেন এবং আপনার টাকাটাকে রিফান্ড। যদি কোনো রকম সমস্যা থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যত সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। বন্ধুরা দেখো পরবর্তী কোনো ভিডিও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, তখন পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।